আদিবাসী মহিলা আর আশা বেংতাল আঞ্চলিক কমিটি পাহাটা সেত খন মিটিং প্রেস মিট কো দহলেয়া সান্তার হরজাতে হান্তে নাতে ভোট বাং এম কাতে যাহারে এম লেখান আকুয়া নাপাই হিউয়া ওনাগে দিসম হরতালারে প্রেস মিট তালাতে কো লেই সদর কেদা ওনা প্রেস মিট কো করাও কেদা আসাম পনত চিরাং হনত রিয়া বেংতাল সেতফানগুড়ি আতুরে বিজেপি সরকারে আমার আদিবাসী বিদ্রোহী সংগঠন পাঁচটাকে বিদ্রোহী সংগঠনক একর্ড করেছিল আর এই একর্ড মতে আমার যে আদিবাসী ডেভেলপমেন্ট কাউন্সিলর প্যাকেজ দিব লাগিছিল সেই প্যাকেজ কিন্তু আজিলেকে সরকারে মুক্তি করে দিয়া নাই। কিয় দিয়া নাই? আর ওয়েপেন্সবিলাক যা কেদারবিলাক আসে তেওঁলোকৰ কারণে সংস্থাপনটা আজিলেকে দিয়া নাই, কারণ যা লিষ্টত আসে তিনশ না কিমান তেখেতসকলৰ কিন্তু 4,00,000 টাকা করে দিছে, কিন্তু সেইটো দিছে লোনত দিছে, এইটো এই পয়সাটা ঘুরাই দিব লাগে। আর বাকি কেদারবিলাক আছে তেখেতসকলক কিন্তু আজি পর্যন্ত সরকারে কিন্তু 1 টাকাও দিয়া নাই। কিয় দিয়া নাই? ইয়ার আমার কিবাটো লাগিছিল কথাটো কিয় দিয়া নাই, কিন্তু আজিলৈকে সরকারে কিন্তু মাত মতা নাই। তথাপিও আমার AWDCর কিছু নেতা পালি নেতাই বিজেপিক সাপোর্ট করে আছে। কিয় সাপোর্ট করে আছে? যদি ইহতর যদি AWDC যদি আজিলৈকে ইহতর ডেভেলপমেন্টের টাকাটো যদি আনিব পৰা নাই, সরকারে যদি দিয়া নাই, তাহলে কিয় সাপোর্ট করে আছে? সেই কারণে আমি আশা ফলের আহ্বান করেছো যে যাতে AWDCর বিভিন্ন কর্মকর্তা সকল যে আপনার সংবাদ মাধ্যমের যোগেদি যে আপনাদের যা সময় একর্ড করার আগত আপনাদের যেটা প্রতিশ্রুতি দিয়েছিল আমার আদিবাসী রাইজক AWDC একর্ড করার একর্ড হলে আমার রাইজর বিভিন্ন গাঁত উন্নতি হব, আসনি আহিব, বহুত টাকা পয়সা আহিব সেইবুলি প্রতিশ্রুতি করেছিল। কিন্তু আজি কি হল? আজি গোটাই AWDCর কেদারবিলাকে কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির হাতত হল, কিন্তু আদিবাসীর একো লাভ নহল, নিজের খালি গাড়ি ঘোড়া হয়েছে, বাকিজন সাধারণ একো নাই। সেই কারণে যদি AWDCক আহ্বান করেছো যাতে আপনাদের আলোচনা করক আর আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা পালন করবলৈ কিন্তু চেষ্টা করক, নহলে কিন্তু আদিবাসী রাইজক যদি গাঁত এইবার ইলেকশন যদি সময় তাহলে কিন্তু রাইজ সজাগ সচেতন হয়েছে আর কিন্তু আপনাদের খেদা খাব সেটা কিন্তু 100% খাটাং, নহলে কিন্তু আপনাদের জগরিয়া করব নিব, কারণ প্রতিশ্রুতি দিয়েছে মিথা মিশা প্রতিশ্রুতি। সেই কারণে আহ্বান করেছো যাতে আপনাদের প্রতিশ্রুতি দিয়া আদিবাসী রাইজক পালন করবলৈ চেষ্টা করক।